আসসালামু আলাইকুম, আমি এইন সিনহা, সিআরপি নার্সিং কলেজে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। প্রথমত আমি ভার্সিটিতে ট্রাই করেছিলাম, তো আমার সেখানে হয়নি। তারপর আমার মায়ের ইচ্ছাতে মূলত আমার নার্সিংয়ে আসা। এবং সিআরপি সম্পর্কে এর আগে আমি অনেকের কাছে শুনেছি, এই কলেজে অনেক সুনাম আছে, তো তখন থেকে মানে নার্সিং পড়ার প্রতি একটা আগ্রহ সৃষ্টি হয়। তারপর যখন আসি আমি ডিউটিতে, যখন যাই হসপিটাল তখন এই প্রফেশন আসলে হচ্ছে কি যে খুব কাছ থেকে মানুষের সেবা করা যায়। মানুষের এখানে যখন আমি হসপিটালে আসি তখন মানুষের দেখি যে তারা অনেক বছর যাবত বিছানায় শুয়ে আছে, তো তাদের জন্য কিছু করতে পারাটা হচ্ছে আমি খুবই প্রাউড ফিল করি, যে তাদের নিজে থেকে মন থেকে একটা যে সেবা করতে পারছি এটা আমার জন্য অনেক প্রাউড ফিলের বিষয়। এই আমি অরিণি সিনহা, সিআরপি নার্সিং কলেজে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। তো প্রথমে এখানে আসার পিছনে একটা গল্প আছে, সেটা হচ্ছে আমার নার্সিং পেশা আসার একদমই ইচ্ছে ছিল না। আমার মানে প্রথম লক্ষ্য ছিল যে আমি ভার্সিটিতে পড়াশোনা করব। তো আমি ট্রাই করলাম, যখন হলো না তো মায়ের ইচ্ছাতেই মূলত আমার এখানে মানে নার্সিংয়ে আসা। তো যখন শুনলাম যে না সিআরপি নার্সিং কলেজের অনেক ফ্যাসিলিটিস আছে এবং এখানে পড়াশোনার অনেক সুযোগ সুবিধাগুলো পাওয়া যায়, খুব ভালোভাবে মানে নিজের ক্যারিয়ারটাকে খুব সুন্দর করে সাজানো যায়, তো সেই সব কিছু নিয়ে এখানে হচ্ছে আসা। তো প্রথম দিকে এখানে এসে আমার খুব একটা কমফোর্টেবল ফিল লাগেনি, মানে বুঝতে পারছিলাম না যে কী করবো, কীভাবে পড়াশোনা মানে সব কিছু নিয়ে একটা খুব মানে মানিয়ে নেওয়াটা কষ্টের ছিল। মানে তারপর আস্তে আস্তে যখন আমার প্রথম ডিউটি, আমি যখন হসপিটালে যাই তো তখন দেখলাম যে এখানের যে পেশেন্টগুলো আছে তাদের মানে এটা আমার ফিল হলো যে তারা খুব অসহায়, তারা এভাবে শুয়ে থাকে, তাদের মানে অনেক কিছু থেকে মানে তারা বঞ্চিত হচ্ছে। তো যখন থেকে আমি বুঝতে পারলাম যে না এদের জন্য আমার অ্যাটলিস্ট আমার নিজ দায়িত্ব থেকে কিছু করা উচিত, তো তখন থেকে এবং যখন থেকে আমি তাদেরকে সেবা দিতে পারছিলাম আমার কাছে খুব ভালো লাগতো, আমি খুব প্রাউড ফিল করতাম, এবং তখন থেকে আমি আরও ভালো লাগা শুরু হলো এই পেশা। আমরা শুনলাম যে আসলে আপনারা দুই বোন নিজে থেকে নার্সিংয়ে আসেননি, পরবর্তীতে অন্য কারণে আপনারা আসলে নার্সিং পড়তে হচ্ছে বা বাধ্য হচ্ছেন। তো আপনাদের এক বছর চলে গেছে, আপনারা এখন দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছেন, তো এই মুহূর্তে এসে আসলে নার্সিং যে পড়াশোনাটা এটা এবং নার্সিং প্রফেশন এই দুইটা বিষয়ে কোনো ভালো লাগা আপনাদের মধ্যে এসেছে কিনা, এবং ভবিষ্যতে আপনারা নার্সিং পড়াশোনা করে নার্সিংকেই আপনারা পেশা হিসেবে নেবেন কিনা? চলুন, এখানে এক বছর যাবত আমি আছি, তো পড়াশোনা সব কিছু থেকে মনে হচ্ছে যে এই প্রফেশন থেকে খুব কাছ থেকে মানুষের সেবা করা যায়। তো এখান থেকে অনেক সুযোগ সুবিধা, যেমন আমি ডিপ্লোমা শেষ করার পর আমার ইচ্ছা আছে বিএসসি করার, তারপর এমএসসি, তারপর পিএইচডি পর্যন্ত আমার ইচ্ছা আছে। তো এই মানে নার্সিং প্রফেশনটা হচ্ছে একটা ব্রাইট ফিউচার, তো ফিউচার গড়ে তোলার জন্য এটা খুবই উপযুক্ত একটা প্রফেশন বলে আমি মনে করি। এখন সত্যি বলতে এখন অনেক ভালো লাগতেছে, যখন আমি পেশেন্টের সেবা দিতে পারছি এটা আমার জন্য খুব মানে ভালো লাগা একটা কাজ করতেছে। আর আমি মনে করি যে আমাদের প্রত্যেকটা মানুষেরই পড়াশোনা করার পিছনে একটা ফিউচারের দরকার হয়, তো এখানে আসার পর বুঝতে পারছি যে না আমার ফিউচারটা সত্যিই ব্রাইট হবে, কারণ নার্সিং খুব সুন্দর একটা মানে ফিউচার তৈরি করার জন্য খুব সুন্দর একটা বিষয়। তো আমার মনে হচ্ছে সব মিলে এখন ভালো লাগতেছে সব কিছু, এবং মনে হচ্ছে যে এটা নিয়ে আমি সত্যি অনেক দূর আগাতে পারবো। এই যে আপনারা দুই বোন একসাথে ভর্তি হলেন, তো এখানে আপনাদের যারা বন্ধু বা বান্ধবী আছে তাদের সাথে তো আগে আপনাদের পরিচয় ছিল না, তো প্রথমে যখন আপনারা ভর্তি হন আপনাদের বন্ধু বান্ধবীদের সাথে মিশেন, তো আপনারা যমজ বোন একই রকম দেখতে, এখন হয়তো কিছুটা যদি কেউ আপনাদের সাথে মিশে তাহলে হয়তো পরবর্তীতে একটু আলাদা করা যায়, তো প্রথম যখন আপনারা ভর্তি হলেন ওই অভিজ্ঞতাটা কীরকম, আপনাদের টিচার বা আপনাদের বন্ধু বান্ধবী তাদের রিয়াকশনটা কেমন ছিল, বা কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কি না যে একদিন হয়তো কেউ হয়তো এরেনিকে খুঁজছে সে হয়তো অরণির কাছে চলে গেছে, এরকম আসলে কোনো ধরনের মজার ঘটনা আছে কি না? প্রথম যেদিন আমাদের মানে ওরিয়েন্টেশন ক্লাস ছিল ওই সময় আমরা দুই বোন একসাথে আসছি, তো সবাই আর কি মানে তাকে ছিল যে দুই বোন একসাথে কী ব্যাপার, মানে এদের সব কিছু একা মানে এক লাগতেছে, এরা কি যমজ, তো সবাই জিজ্ঞাসা করলো। তারপর হচ্ছে যে টিচাররাও ফার্স্টে খুব কনফিউজ ছিল যে এরকম সব কিছু এদের এক লাগতেছে কী ব্যাপার, তখন আমরা পরিচয় দিলাম যে আমরা টুইন। তো হ্যাঁ, দেখা যায় এরকম অনেক কিছু হয়েছে, এরিনিকে ডাকতেছে ওরিনি চলে আসছে, বা এরকম দেখা গেছে যে ওরিনিকে
আমাকে কোনো কাজে দিল তখন এরনিকে হঠাৎ দেখে বলে এই তোমাকে না এই কাজটা দিলাম। তো এরকম খুব মজার মজার মানে পরিস্থিতি অনেক সম্মুখীন হয়েছি। তো আমার বন্ধুরা প্রথমে আমাদের এখনও পর্যন্ত চিনতে পারে না, খুব ক্লোজ যে বন্ধুগুলো আছে ওরা আমাদের চিনতে পারে। তো ওরা মাঝে মাঝে কনফিউজড হয়ে যায় যে আমাকে প্রথমে ডাক দিল, তারপর পরে যখন আমার বোনকে ডাক দেয়, অরিণীকে ডাক দেয়, তখন ওরা কনফিউজড হয়ে যায় যে আসলে ওরা কাকে ডাকছে। এটাই মানে খুব মজা লাগে বিষয়গুলো। প্রিয় দর্শক, আপনারা এই যমজ দুই বোনের বক্তব্য শুনলেন, তাদের আমরা একটু মজার ঘটনাও শুনলাম। এই দুই বোনের জন্য আমাদের শুভকামনা। আমরা আশা করি তারা তাদের শিক্ষাজীবন এবং কর্মজীবন ব্যক্তিগত জীবনে তারা সফল হবেন এবং অবশ্যই তারা আজীবন মানুষের সেবা করে যাবেন। আপনাদের দুইজনকে বিডি নার্সিং এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, আপনাদেরও ধন্যবাদ।